তো হাসতে তো কেন, হয়েছে বোঝো দেখি। চলো এখন বাড়ি যাব, চলো অনেকক্ষণ হয়েছে যাওয়া যাবে না, চলো 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 অনেক হয়েছে, অনেক রোদ, বাড়ি যাবো চলো। হে গাইজ, ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো শুরু করতে চলেছি নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে একটু যাচ্ছে শিব মন্দিরে বানেশ্বর, তো সেখানে গিয়ে একটু পুজো দেবো। অনেকদিন থেকে ভাবছি যে যাব, গিয়ে পুজো দেবো বানেশ্বর মন্দিরে, এক বছর থেকে, বাট সময় হয়ে মানে সময়ই হচ্ছে না। তো আজকে সময় হলো, আজকে যাচ্ছি আমি আর আমার ডট 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 যাচ্ছি। তো গাইজ দেখতে থাকো ভিডিওটা, দারুণ মজা আসবে। তার সাথে আমিও অনেকটা এক্সাইটেড, কারণ জয় ভোলেনাথ গাইজ পুজো দেবো আজকে। মানে মানে ভেতরটা অনেকটা মজা লাগছে গাইজ, কী বলবো তোমাদের। তো চলো একদম মন্দিরে দেখা হচ্ছে। তো গাইজ দেখো ফাইনালি মন্দিরে চলে আসছি, আর এত লাইন লাগছে মানে মানে বলার মতো নাই গাইজ, তোমরা দেখো। আর মন্দিরটা এখান থেকে অনেক দূরে, বাট লাইন দেখো এদিকে, ওরে ভাই বহুত ছেলেদের লাইন যেতে, ছেলেদের লাইন প্রায় শেষ হয়ে গেছে, বাট ও ভাই এদিকে আবার মিছিল চলছে গাইজ, দেখো স্টুডেন্টরা মিছিল করছে। আর তোমরা জানোই, অনেকেই জানে আমাদের কোচবের একটা ঘটনা ঘটছে, সেটা একটা মেয়েকে মানে কিছু করে মেরে মানে একদম মেরে ফেলছে একদম। তো যার জন্য এই স্টুডেন্টরা মিছিল করছে, এদিকে মেয়েরা গেল, এদিকে এখন ছেলেরা করছে। গাইজ দেখো অনেক লম্বা লাইন সব স্টুডেন্ট। গাইজ দেখো একদম জোরদার মিছিল চলছে, একদম এটাই প্রয়োজন, একদম এটাই প্রয়োজন ছিল, কারণ প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। তো গাইজ এত রোদের মধ্যে অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি আমরা চলে আসছি প্রায়। দেখো গাইজ এখানে প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু করা আছে, মানে অনেক মানে গেটের ভিতরে ঢুকে গেছে। তো আর মোটামুটি আরও 100 মিটার মতো আছে, তো তারপরেই ভোলে বাবা। এই যে একদম আমরা এখন চলে আসছি প্রায় একদম সামনাসামনি গাইজ, তো ভিতরে হয়তো ভিডিও নট এলাও, তো যার জন্য ভিতরে মানে ভিডিও করা যাবে না। তো যতটুকু পারি তোমাদের ততটুকু দেখাচ্ছি গাইজ। তো একটা জিনিস ফলো করো, দেখো আমার আমি যেই লাইনে আছি এইদিকেও মহিলা, মানে রাইট সাইডে আছে ওইদিকে মহিলা, কারণ আমাদের লাইনে মহিলা ঢুকে গেছে। তো গাইজ ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি বাইরে চলে আসছি, এদিকটা দেখো পুকুরটা, এখানে অনেক কচ্ছপ আছে। তো এখানে আরও অনেক মন্দির আছে, এখানে আরও পুজো দেবো। ওইদিকটা মানে বাপার যে আছে ওইদিকে আরও মন্দির আছে, ওইদিকে পুজো দেবো, তো অনেকটা টাইম লাগবে। আর এদিকে অনেক রোদ গাইজ, কী বলবো তোমাদের, বলার মতো মানে মানে কী বলবো, একদম প্রচুর রোদ তোমরা দেখতেই পাচ্ছ, আর হিউজ গরম। জয় বাবা ভোলেনাথ। তো গাইজ দেখো এদিকে আর একটা মন্দির, এখানে চলে আসছে। এই দেখো মন্দিরটা অনেক সুন্দর, ওয়াও। তো এদিকে পুজো দেবো আবার, ও এই ও যাচ্ছে দেখো পুজো দিতে, ও দাও দাও বাবার মধ্যে জল ঢালো ঢালো ঢালো, কি হলো ঢালো, হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়েছে হয়েছে, বাবা শান্তি হয়ে গেছে, হ্যাঁ। এই রোদের মধ্যে পুজো দিয়ে অনেকক্ষণ পরে একটু বিশ্রাম, তাই না? তো হাসতে তো কেন, হয়েছে বোঝো দেখি। চলো এখন বাড়ি যাব, চলো অনেকক্ষণ হয়েছে যাওয়া যাবে না, চলো 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 অনেক হয়েছে, অনেক রোদ, বাড়ি যাবো চলো। তো গাইজ ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেলো, তো আমরা এখন যাবো। এখানে খাওয়ার মতো সেরকম কিছু পেলাম না, তো এখন পুন্ডি বাজে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, কারণ অনেক রোদ, ভিডিও করতে ইচ্ছে করছে না। তো গাইজ কী আর বলবো, একদম পুরো হাঁপিয়ে গেছি। তো গাইজ এই ছিল ছোট্ট একটা ভিডিও, তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে গাইজ, দেখাচ্ছ পরের ভিডিওতে, টাটা।